শিলচর শহরটা শুধু শিলচর বাসীর না, কিন্তু শিলচর শহরটা সমস্ত কাছার বাসী। আজকে ধলাই, বরকলা, উধারবন, লক্ষ্মীপুর, সুনাই থেকে মানুষ শিলচর শহরে আসে, কাজের জন্যই হোক, ওদের ছেলেমেয়ের শিক্ষার জন্যে হোক, শিলচর শহরটা সমস্ত কাছার জেলার। দেখলাম যে কিছুদিন আগে মাননীয় মন্ত্রী অশোক সিংগল বরাকে এসে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে 3 মাসের মধ্যে হাইকোর্টে যে কেসটা চলছে কর্পোরেশন নিয়ে, সেই কেসটা শেষ হয়ে যাবে এবং পৌরসভার নির্বাচনের একটা সমাধান আসবে। আমার প্রথম প্রশ্ন মাননীয় মন্ত্রীকে, যে হাইকোর্টে কেস কখন শেষ হবে আর কতদিন চলবে, এটা একজন সরকারের মন্ত্রী কীভাবে ঘোষণা করতে পারে? এটা তো হাইকোর্ট জানে হাইকোর্ট কী করবে। সো আমি প্রশ্ন করছি, ইট ইজ আ কোয়েশ্চেন নট অ্যান অ্যালিগেশন, দ্যাট এই কেসটা কি বিজেপির মন্ত্রীরা বা নেতারাই করিয়েছেন শিলচর পৌর কর্পোরেশনের ইলেকশন আটকাবার জন্য, যে আপনারাই বলে দিচ্ছেন যে কখন কেসটা শেষ হবে? 2 নম্বর কথা আমি বলতে চাই, শিলচর শহরটা শুধু শিলচর বাসীর না, কিন্তু শিলচর শহরটা সমস্ত কাছার বাসী। আজকে ধলাই, বরকলা, উধারবন, লক্ষ্মীপুর, সুনাই থেকে মানুষ শিলচর শহরে আসে, কাজের জন্যই হোক, ওদের ছেলেমেয়ের শিক্ষার জন্যে হোক, শিলচর শহরটা সমস্ত কাছার জেলার। কিন্তু এই ঐতিহ্যময় শহরের যে পৌর এলাকার অবস্থা এবং মিউনিসিপ্যাল সার্ভিসের যে অবস্থা দাঁড়িয়েছে, আমার প্রশ্নটা মাননীয় মন্ত্রী অশোক সিংগলকে, যে কর্পোরেশনকে আমরা ওয়েলকাম করেছি, কর্পোরেশন যখন হবে তখন হবে, কিন্তু আইনিভাবে আজ পর্যন্ত 28টা ওয়ার্ডে বোর্ডের ইলেকশন করানোর জন্যে কোন আইনি বাধা রয়েছে আমাদের জানা। আমি যতটুকু আইন চিনি বা বুঝি, দের ইজ অ্যাবসলিউটলি নো লিগাল বার ফর দ্য আসাম গভর্নমেন্ট টু হোল্ড অ্যান ইলেকশন ফর 28 ওয়ার্ডস অফ বোর্ড, নট কর্পোরেশন, যেটা ওরা ডিব্রুগড়ে করেছে। আজকে 4 বছর পৌর এলাকাতে একটা ইলেকটেড বডি নেই, অনেক দিন পরে নবনির্বাচিত মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য একটা এক্স অফিসিও মেম্বারদের নিয়ে, আমি দেখতে পারলাম যে পৌরসভার অফিসে একটা সভা করেছেন, মিটিং করেছেন। এক্স অফিসিয়াল মেম্বার মতে কারা আছে? এমএলএরা থাকে, উধারবন্দের এমএলএ থাকেন, শিলচরের এমএলএ থাকেন, মাননীয় সাংসদ থাকেন, এক্সিকিউটিভ অফিসার থাকেন, এই ধরনের মানুষ অ্যাজ পার দ্য আসাম মিউনিসিপ্যাল অ্যাক্ট থাকেন। আমার প্রশ্নটা হলো, মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিমলেন্দু রায়কে নিয়ে সেই মিটিংটা করেছেন, মানে বিজেপির জেলা সভাপতিকে উনি সুযোগ দিয়েছেন একটা এক্স অফিসিয়াল মেম্বারে মিটিংয়ে, অফিসিয়াল মিটিংয়ে বসার। তো আমি প্রশ্ন করতে চাই, বাকি যারা দল আছে কাছারে, সেই দলের কোনো জনপ্রতিনিধি বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে সেই সভাতে কেন ডাকা হলো না? আমি বলতে চাই যে আমার ধারণা যে শিলচর পৌরসভা একটা ঐতিহ্যময় পৌরসভা, এটাকে একটা মৌরসীপাট্টা বিজেপির বানানো হচ্ছে কি না, উইদাউট ইলেকশন, ইজ ইট ইয়েট অ্যানাদার অফিস অফ দ্য বিজেপি অর আ পার্টি অফিস অফ দ্য বিজেপি? 3 নম্বর কথা আমি বলতে চাই, যেখানে একটা গণতান্ত্রিক বডি নেই, এটা কি সংবিধান অ্যালাউ করে যে একটা অফিসার ড্রিভেন পৌরসভা একের পর এক ফিসগুলা বাড়াবে? আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দেব, মিউটেশন ফর্মের ফিস 200 টাকা থেকে 400 টাকা, ট্যাক্স লাইসেন্স সার্টিফিকেটের ফর্ম অ্যান্ড দাম 50 টাকা থেকে 100 টাকা, রিসেটেলমেন্ট ফর্ম 400 টাকা থেকে 500 টাকা, অ্যান্ড সো অন। ওয়াটার ট্যাক্স ওরা বাড়িয়েছে, একটা পৌর বোর্ড, ইলেকটেড পৌর বোর্ড ট্যাক্স বাড়াতে পারে, ফিস বাড়াতে পারে, ফর্মের দাম বাড়াতে পারে, বাট ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকটেড বোর্ড হাউ ইজ দ্য অফিসার এত এত ফিস লেভি এইগুলো কীভাবে বাড়াচ্ছে? আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই ডিসিকে,
প্রশাসনকে, যারা পৌরসভা লাগাচ্ছে, আপনারা আমাকে বলতেই পারেন যে এইগুলা দাম বা ফিস না বাড়ালে পৌরসভাকে চালানো সম্ভব হচ্ছে না। ইউ ক্যান কাউন্টার আর্গিউ উইথ মি। তো আমি প্রশাসনকে আবার জিজ্ঞেস করছি, আমাদেরকে লিখিতভাবে জানান ডিসির অফিস, এসপির অফিস, পিডাব্লিউডি অফিস, অ্যাগ্রিকালচার অফিস, যত সরকারি দপ্তর আছে তাদের পক্ষ থেকে প্রপার্টি ট্যাক্সের কত বকায়া আজকে পৌরসভার প্রতি আছে। আপনারা যদি সেই ট্যাক্সগুলো কালেকশন করে নিন, জনসাধারণের উপরে এইভাবে ফর্মের দাম, ওয়াটার ট্যাক্স বাড়ানো চেপে দিতে হবে না। আমি শিলচরবাসীকে বলতে চাই যে আপনাদের উপরে এই চাপ সৃষ্টিটা করা হচ্ছে, কিন্তু যে ব্যাকলগ আছে ট্যাক্সের, ব্যাকলগটা সরকারি দপ্তরের হতে পারে বা বেসরকারি ব্যক্তির, একজন ব্যক্তির হতে পারে, সেটার যদি কালেকশন 90% হয় তবে এইগুলা ট্যাক্স বাড়াতে হচ্ছে না, এইগুলা ট্যাক্স বাড়াতে হচ্ছে না। এবং আমি শিলচরবাসীর কাছে একটা বিনম্রভাবে অনুরোধ করছি যে শিলচর পৌরসভার যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে দেখবেন পৌরসভা কোথায় কোথায় কাজ করছে, কোথায় কোথায় স্কিম দিচ্ছে, ফাইন্যান্স কমিশনের টাকা হোক, যে কোনো টাকা হোক, প্রশ্নটা যে এই সিদ্ধান্তগুলো কে নিচ্ছে, হু ইজ ডিসাইডিং যে কোন ওয়ার্ডে কত টাকা যাবে, কোন নালাটা হবে, কোনো রকমের আলোচনা হচ্ছে পাবলিকের সাথে? দের ইজ অ্যাবসলিউটলি নো ডিসকাশন। আমি আবার বলছি যে হাইকোর্টে যে কেসটা আছে, কর্পোরেশনের স্টেটা আছে, এটা পুরো সরকার এই কেসটাকে লম্বা করছে। হাইকোর্ট সিম্পলি বলেছে আপনারা যে নোটিফিকেশনটা করেছেন এটার কি গভর্নরের অ্যাসেন্ট নিয়েছেন, হ্যাঁ কি না, এই ব্যাপারটা যদি স্টেট গভর্নমেন্ট হাইকোর্টকে জানিয়ে দেয় এই কেস শেষ হয়ে যায়। আর যদি আপনারা অ্যাসেন্ট অফ দ্য গভর্নর না নিয়ে থাকেন, একটা নতুন নোটিফিকেশন করে আপনারা অ্যাসেন্ট নিয়ে নিন, কেস শেষ। এইটাকে দেরি করা হচ্ছে কারণ ভারতীয় জনতা পার্টি জানে যে পৌরসভা ইলেকশন হলে মানুষের ভিতরে যে আবেগটা আছে সেটা বেরোয় আসবে। কিন্তু আমি বলবো বিজেপিকে যে আপনাদের বাক্স ভর্তি করে শিলচর শহরের মানুষ ভোট দিয়েছে, এত এত লিড নিয়েছেন আপনারা শিলচর শহরে, ভয় পাবেন না, ইলেকশন করেন, আমরা দাঁড়াবো, যে জিতবে জিতবে, যে হারবে হারবে, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিকে 28টা ওয়ার্ডে নির্বাচনে দাঁড়িয়ে জিতে এসে ভোট করার সুযোগ করে দিন, নালে এটা শিলচর শহর না সমস্ত কাছারের বঞ্চনা।